हेलो स्टूडेंट्स, वेलकम टू ऑनलाइन स्टडी 24x7। आज के আমি তোমাদের সাথে WBMSC ফিলোসফি সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো WBMSC ফিলোসফি সিলেবাস আমি আগেও আপলোড করেছিলাম, কিন্তু তোমরা অনেকে বলেছিলে যে সেই ভিডিওতে অডিওর কিছু সমস্যা রয়েছে বা তোমরা সিলেবাসটা ভালো করে বুঝতে পারছো না। তো এই কারণে আমি ভাবলাম যে সিলেবাসটা তোমাদের লাস্ট বারের জন্য আরেকবার আপলোড করি, তোমরা ভালো করে দেখে নাও। কারণ ফর্ম ফিলআপ এখন চলছে, সিলেবাসটা এখন ভালো করে দেখে নিলে তবেই তোমরা प्रिपरेशनটা নাও শুরু করতে পারবে। তোমরা WBMSC নিশ্চয়ই তোমরা যে তোমাদের ভ্যাকেন্সি সেটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, যে তোমাদের ইন বেঙ্গলি ভাষায় কিন্তু তোমাদের ফিলোসফি কিন্তু 17টি সিট রয়েছে আর উর্দু ভাষায় কিন্তু রয়েছে 2টি সিট। তাহলে চলো সিলেবাসটা তোমরা দেখে নাও। তোমরা যারা চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটিকে দেখছো, তারা যদি ফিলোসফি যদি ক্লাস এরকম পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বাকি অবশ্যই লাইক এবং শেয়ার করো। WBMSC এর অনলাইন ক্লাস ফিলোসফি কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা অনলাইন ক্লাসে ইন্টারেস্টেড তারা ভিডিওর নিচে যে নাম্বার রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে। তাহলে চলো WBMSC ফিলোসফি সিলেবাসটা আমরা দেখে নিই। এখানে সিলেবাসে গ্রুপ এ এর মধ্যে যেটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি। এবার ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে আমাদের যে নটা যে আমাদের ইন্ডিয়ান যে স্কুল রয়েছে সেটা সেই ইন্ডিয়ান স্কুলটা রয়েছে। সেখানে চার্বাক, বৌদ্ধ, জৈন, ন্যায় বৈশিষ্টিকা, সাংখ্য, যোগা, মীমাংসা এবং বেদান্ত। দেখো এখানে ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে মীমাংসার ক্ষেত্রে শুধুমাত্র প্রামাণিক আর ভাট্টকে আমাদের এখানে পড়তে হবে, আর বেদান্তর ক্ষেত্রে শুধুমাত্র শঙ্কর এবং রামানুজ। এবার আসে ইম্পর্টেন্টের ক্ষেত্রে। দেখো এখানে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে জানো ন্যায়। এই ন্যায় চ্যাপ্টারে ভারতীয় দর্শন সবথেকে ইম্পর্টেন্ট, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ন্যায়ের হিতবাস, যেখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে তোমরা লিখে রাখো, কারণ হিতবাস সলভ করতে তোমাদের একটা বা দুটো দেবেই। হিতবাসের ক্লাস আমি ইতিমধ্যে আমার এই চ্যানেলে আমি এখানে আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এছাড়াও এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৌদ্ধ, বৌদ্ধ যে তত্ত্বগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট। মীমাংসা এখানে ইম্পর্টেন্ট, মীমাংসার যে খ্যাতিবাদ যেটা আছে প্রামাণ্যবাদ খ্যাতিবাদ এগুলো সব ইম্পর্টেন্ট। অন্যদিকে সাংখ্যর ক্ষেত্রে তোমাদের সৎকার্যবাদ, সাংখ্যর্য প্রকৃতিবাদ, আর যোগ দর্শনের ক্ষেত্রে তোমাদের ক্লেশ, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পাঁচটা যে ক্লেশ সেই ক্লেশ তোমাদের কিন্তু মনে রাখতে হবে। দেখো আমি চেষ্টা করব যে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিকের মধ্যে থেকে যেটা ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো নিয়ে এই চ্যানেলে তোমাদের এক্সামের আগে অ্যাটলিস্ট আলোচনা করে দেওয়ার। আচ্ছা এবার আমরা চলে আসছি গ্রুপ বি তে। দেখো গ্রুপ বি তে যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে এথিক্স। গ্রুপ বি টা আমাদের পুরোপুরি আমাদের রয়েছে এথিক্স এর উপর, যেখানে তোমাদের কি কি সেখানে তোমাদের রয়েছে নেচার অফ এথিক্স, মোরাল এবং নন মোরাল অ্যাকশন, মোরাল জাজমেন্ট, পানিশমেন্ট, মোরালিটি, হেডারিজম, ডিঅন্টোলজিক্যাল থিওরি এবং প্র্যাকটিক্যাল এথিক্স। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদের পানিশমেন্ট, যে চারটে যে পানিশমেন্ট আছে সেখান থেকে তোমাদের কোশ্চেন এখান থেকে একটা তোমাদের দেবেই। অন্যদিকে তোমাদের হিডারিজম, হিডারিজমের মধ্যে তোমাদের যদি মিলস থিওরি তোমরা যদি পড়ো শুধুমাত্র মিলস থিওরি পড়লেই তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। আর অন্যদিকে ডিঅন্টোলজিক্যাল, ডিঅন্টোলজিক্যালের মধ্যে তোমাদের যদি কান্ট যদি তোমরা পড়ে রাখো, কান্টের যে থিওরিটা আছে শুধুমাত্র ডিঅন্টোলজিক্যালের মধ্যে তোমাদের কান্ট পড়লেই কিন্তু ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। আর প্র্যাকটিক্যাল এথিক্স এর মধ্যে তোমাদের এনভায়রনমেন্টের যেটা আছে পরিবেশে শুধুমাত্র সেটা পড়লেই হয়ে যাবে। তো এখানে কি কি হলো, এখানে তোমরা পানিশমেন্টটাকে তোমরা মেন হচ্ছে তোমরা এখানে জোর দেবে, অন্যদিকে হেডারিজমকে জোর দেবে, অন্যদিকে ডি অন্টোলজিক্যাল থিওরি যেটা হচ্ছে কান্ট, হেডারিজম আর হেডারিজমের মধ্যে শুধুমাত্র মিল, ব্যাস মিল পড়লেই তোমাদের হবে, হেডারিজমের মধ্যে তোমাদের আর কিছু পড়ার তেমন ভাবে দরকার নেই। এবার আসছে আমাদের মেন টপিক। দেখো ইন্ডিয়ানটা আমার কাছে খুব মেন, আমি সবসময় বলি ইন্ডিয়ান ওয়েস্টার্ন, ইন্ডিয়ান আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ওয়েস্টার্ন যেটা গ্রুপ সি এর মধ্যে রয়েছে। ওয়েস্টার্নের মধ্যে তোমাদের পেট্রো, প্লেটো, অ্যারিস্টটল, ডেসকার্ট, স্পিনোজা, লাইবনিস, ল, বাকলে, হিউম, কান্ট সবগুলো, যাতে তোমাদের ওয়েস্টার্ন যা যা তোমাদের ফিলোসফার আছে প্রত্যেককেই দেওয়া হয়েছে। সেখানে তোমরা জানো যে ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে আমাদের প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে আমাদের কি প্লেটোর ক্ষেত্রে আমাদের যেমন শুধু সামান্য আর প্লেটোর যে ফর্ম শুধুমাত্র সেটা পড়লে হবে, অ্যারিস্টটলের ক্ষেত্রে অ্যারিস্টটলের কারণ তত্ত্ব তোমাদের পড়তে হবে সামান্য বিশেষ তো আছেই, ডেকার্টসের ক্ষেত্রে এই প্লেটো অ্যারিস্টটল এদের মধ্যে না ঠিক বলা যায় না যে এদের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, কারণ এই প্লেটো অ্যারিস্টটল দুটো ইম্পর্টেন্ট। ডেসকার্টের মধ্যে তার দেহ মনে যে তত্ত্ব তোমার সেটা পড়তে হবে, স্পিনোজার ক্ষেত্রে লাইবনিস, ল। দেখো স্পিনোজার ক্ষেত্রে যেটা তোমাদের আছে সেখানে ঈশ্বরবাদ তার যেটা, লাইবনিস এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনার্তত্ত্ব, অন্যদিকে তোমাদের পূর্ব প্রতিষ্ঠিত যেটা হচ্ছে তত্ত্ব এটা লাইবনিজের, লাইবনিজের ক্ষেত্রে সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। অন্যদিকে ল রয়েছে বাকলে, এখানে আমি তোমাদের একবারের জন্য বলতে পারছি না যে কিছু, অন্যদিকে কান্টের হচ্ছে ক্রিটিক্যাল রুল, অন্যদিকে কারণ এই ওয়েস্টার্ন ফিলোসফিতে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তো তোমাদের ওয়েস্টার্ন ফিলোসফিটা অ্যাটলিস্ট প্রত্যেকটা পড়তে হবে কিছু। তবে আমি বলছি যে এই প্রত্যেকটা যে রয়েছে ফিলোসফারদের তাদের মধ্যে কিছু টপিক ইম্পর্টেন্ট, প্রত্যেকে সব কিছু পড়ার দরকার নেই, যেগুলো থেকে তোমাদের অ্যাকচুয়ালি কোশ্চেন আসে শুধুমাত্র সেগুলো পড়লেই হয়ে যাবে। আমি এই চ্যানেলে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা যে ফিলোসফার থেকে তাদের যে মেইন যে টপিক সেটা দেওয়ার তোমার ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবার তোমাদের রয়েছে সাইকোলজি, যেটা গ্রুপ ডি এর মধ্যে রয়েছে।
সাইকোলজিতে পার সেখানে আমি যে মেইন যে পার্টটা যেটা তোমাদের পড়তে হবে শুধুমাত্র আমি সেটাই লিখেছি, সেটা হচ্ছে কি মেথড অফ সাইকোলজি, অন্যদিকে মেমোরি, অন্যদিকে হচ্ছে ইন্টেলিজেন্স। এই তিনটা পার্ট যদি তোমরা সাইকোলজি পড়ো তাহলে তোমাদের সাইকোলজি থেকে অ্যাটলিস্ট তোমাদের যে এমসিকিউ আসবে সেটা তোমাদের করা সম্ভব। এরপর হচ্ছে গ্রুপ ই, যেটা মূলত হচ্ছে লজিক পোর্শন, যেখানে রয়েছে ক্যাটাগরিক্যাল প্রিপোজিশন, কোয়ালিটি, কোয়ান্টিটি, ইমিডিয়েট ইনফারেন্স, যার মধ্যে তোমাদের আবর্তন, নিবর্তন এগুলো সব চলে আসবে। দেন তোমাদের হচ্ছে ক্যাটাগরিক্যাল সিলোজিজম, যেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়, নিরপেক্ষ ন্যায় যে কিভাবে সম্ভব সেটা বৈধ অবৈধ সেটা তোমরা দেখে নেবে। অন্যদিকে রয়েছে বুলিয়ান ইন্টারপ্রিটেশন, অন্যদিকে টুট ফাংশনাল, যেটা টুট টেবিল, অন্যদিকে কোয়ান্টিফিকেশন থিওরি। এই কোয়ান্টিফিকেশন থিওরি নিয়ে কিন্তু অলরেডি আমি ক্লাস কিন্তু এই চ্যানেলে কিন্তু আমি আপলোড করে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তারপর রয়েছে মিলস মেথড অ্যান্ড হাইপোথিসিস। দেখো এই গেল তোমাদের পুরো যেটা এ থেকে ই পর্যন্ত তোমাদের যে সিলেবাসটা, আমি এই সিলেবাসের প্রত্যেকটা টপিকের মধ্যে থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেই ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আমি ক্লাস করার এবং সেখানে এমসিকিউ কিরম কি আসতে পারে সেই নিয়ে আমি সবকিছুই এই চ্যানেলে আমি আপলোড করতে থাকবো। তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো, তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি অনলাইন ক্লাসে কেউ ইন্টারেস্টেড থাকো সেই জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমাদের যে আগের যে আমার যে সিলেবাসের যে ভিডিওটা ছিল সেখানে তোমাদের যে সমস্যা ছিল আশা করি এই ভিডিওতে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। যদি এরপরও তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।